আসসালামু আলাইকুম দর্শক দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা তো দর্শক আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আপনার খামার পরিকল্পনায় আপনার কোন ধরনের গরু লালন পালন করলে আপনার খামারে উন্নতি হবে এবং আপনার খামারে যে খামার পরিকল্পনার জন্য যে আপনি গরু নির্বাচন করবে ব্রিফ ইউনিয়নের জন্য সে বিষয়ে আমি আপনাদেরকে পুরোপুরি জানাভাবে জানাবো তো দর্শক যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট করার জন্য বেলাইকনে ক্লিক করে রাখবেন বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো দর্শক একটা বিষয়ে খেয়াল রাখবেন আপনার খামার পরিচালনার জন্য বা খামার পরিকল্পনার জন্য আপনি কোন ধরনের পরিকল্পনা করবেন এবং এই পরিকল্পনা শুধু দুধ উৎপাদনের জন্য না মাংসের জন্য না আপনার মোটা তাজা করণের জন্য না আপনার শুধু বাজার প্রক্রিয়া করার জন্য সেই বিষয়ে খেয়াল রেখে আপনার খামার পরিচালনা করতে হবে তো দশ একটা বিষয় খেয়াল রাখতে হবে যদি আপনি খামারের গরু মোটা তাজাকরণ করতে চান তাহলে যে বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে সেই বিষয়গুলো হচ্ছে আপনার চিন্তা ভাবনা যে চিন্তা ভাবনাগুলো আপনাকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে সেই বিষয়টি হচ্ছে আপনার গরু কিনে আনবেন যে গরুগুলো কিনে আনবেন সেই গরুগুলো অবশ্যই রোগা রোগমুক্ত হতে হবে যাতে আপনি আপনার চিন্তা ভাবনা থাকে যে আমার এই গরুর থেকে আমি এই গরুটি আমি মোটা তাজা করব সেই ধরনের চিন্তা ভাবনা রেখে আপনার গরু কিনে আনবেন বা ক্রয় করবেন যাতে করে আপনার ওই গরু মোটা তাজা করার জন্য সব থেকে ভালো হয় এবং আপনি লাভবান হন তো দ্বিতীয়ত যে বিষয়টি আপনারা খেয়াল রাখবেন দর্শক সেটি হচ্ছে খামার পরিকল্পনার জন্য আপনার আন্তরিকতা থাকতে হবে যে আপনি একটা বিষয় ভাবতেছেন যে আমি খামার করব বা খামার করার জন্য যাচ্ছেন কিন্তু হয়তো টাকার জন্য করতে পারতেছেন না হয়তো বিভিন্ন চিন্তাধারা আপনার মাথার মধ্যে আসতেছে যে আমি খামার করলে উন্নতি করতে পারবো কি না বা খামারে লস হবে না লাভ হবে সেই বিষয়টি যদি আপনি নানান ধরনের চিন্তা ভাবনায় আসেন তাহলে আপনি খামার করতে পারবেন না তো আপনার খামার করার জন্য আপনার নিজস্ব একটা আন্তরিকতা থাকতে হবে যে আমার খামার করতেই হবে বা এই খামারে আমি লাভবান হবই আমি বেকার থাকব না বা আমার এই বেকার থাকলে আমার এই বেকারত্ব দূর হবে না তো সেই জন্য আপনার যে খামার স্থাপনের যে আন্তরিকতাগুলো সেই আন্তরিকতাগুলো বেশি বেশি থাকতে হবে এবং আপনার ধান্দাগুলো থাকতে হবে যে আমি খামার করবই এ তো যে বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে খামার পরিচালনার জন্য সেটি হচ্ছে প্রযুক্তিগত প্রশিক্ষণ ও অভিজ্ঞতা থাকতে হবে আপনি যে খামারগুলো করবেন এই খামারগুলো করার জন্য যে আপনার প্রযুক্তিগত যে অভিজ্ঞতাগুলো থাকতে হয় আপনার আপনি তো হুট করে আপনার গরু এক একটা বাজার থেকে কিনে আনলেন ওই গরুটাতে গরুটা তো আপনি অতি তাড়াতাড়ি মোটা তাজা করতে পারবেন না যে মাংস উৎপাদনের জন্য যে আপনার যে আপনার বাজারজাত করার জন্য যে আপনি গরু মোটা তাজা করবেন সেই জন্য যে আপনার সেই ধারণা যদি না থাকে তাহলে আপনাকে প্রযুক্তিগত অভিজ্ঞতাগুলো নিতে হবে এই প্রযুক্তিগত অভিজ্ঞতাগুলো আপনারা আমার এই ভিডিওগুলো দেখেন ভিডিওগুলি দেখলে বুঝতে পারবেন যে এই অভিজ্ঞতা কি আমার এই ভিডিও এই চ্যানেলটিতে কৃষি সহায়ক চ্যানেলটিতে এর থেকে আরও অনেক ভিডিও দেওয়া আছে আপনারা যদি ভিডিওগুলি দেখেন আপনারা তাহলে বুঝতে পারবেন যে এই প্রযুক্তিগত কী আপনার তারপরেও যদি না হয় আপনাদের সরকার আমাদের সরকার যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উনি যে যুব উন্নয়ন ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন যে অধিদপ্তর এই অধিদপ্তর থেকে আপনার প্রত্যেকটা জেলায় করে একটা করে যুব উন্নয়ন ট্রেনিং সেন্টার আছে আপনারা যদি ওইখানেও যোগাযোগ করতে পারেন তাহলেও আপনারা প্রায় এই প্রযুক্তিগত বিষয়ে অভিজ্ঞতা আপনাদের বাড়বে চতুর্থতম বিষয়টি আপনার খামার পরিকল্পনার জন্য যে বিষয়টি আপনারা খেয়াল রাখবেন সেটি হচ্ছে পরিচালনার জন্য নিজস্ব কিছু দক্ষতা থাকবে আপনি দেখা যাচ্ছে আপনার কোনো অভিজ্ঞতা বা দক্ষতা নাই সেই জন্য আপনি খামার করছেন কিন্তু এই খামার করে কোনো উন্নতি পাবেন না কারণ নিজস্ব কিছু দক্ষতাও অর্জন করতে হবে যে যে দক্ষতার বলে আপনি দশটা বা পাঁচটা বা দুইটা গরু লালন পালন করতে পারবেন যাতে করে আপনার গরু যাতে অল্প তাড়াতাড়ি আপনার গরু মোটা তাজা হতে পারে সেই জন্য নিজস্ব কিছু দক্ষতা থাকতে হবে তো পঞ্চমতম যে বিষয়টি আপনারা খামার পরিকল্পনার জন্য গরু মোটা তাজাকরণের জন্য যে বিষয়গুলি খেয়াল রাখবেন সেটি হচ্ছে খামার স্থাপনের জন্য নিজস্ব জমি থাকতে হবে আপনার যদি নিজস্ব জমি থাকে খামার স্থাপনের জন্য তাহলে আপনার দেখা যাচ্ছে যে আপনার ওই জমিতে কোনো ভাড়া এগুলো ভাড়া বা কোনো আপনার জমি বাবদ কোনো টাকা দেওয়া লাগবে না সেই জন্য আপনার নিজস্ব জমিতে যদি আপনার খামার স্থাপন করতে পারেন তাহলে বিভিন্ন এনজিও থেকে আপনারা লোনও তুলতে পারবেন সেই এনজিওগুলো কোন কোন এনজিওগুলোতে আপনারা লোন করলে লোন পাবেন খামার পরিচালনা করার জন্য বা গরু মোটা তাজাকরণের জন্য খামার পালার জন্য এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেব। তো এই জন্য আপনাকে যে খামারগুলো করার জন্য এই জন্য আপনার নিজস্ব জমি থাকা অতিবোধ জরুরি যদি আপনি খামার করতে চান তাহলে নিশ্চিত আপনাকে নিজস্ব জমিনে করতে হবে যদি পরের বর্গা কৃত জমি বা পরের জমিতে যদি আপনি খামার করতে চান তাহলে আপনার আপনার খামার পরিচালনায় দেখা যাচ্ছে বিভিন্ন প্রকার বাধা সৃষ্টি হতে পারে যেমন দেখা যাচ্ছে জমি ভাড়া বা এই মূলধন থেকে কিছু সময় দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আপনার গরু মোটা তাজা হচ্ছে না কিন্তু মূলধন থেকে আপনার জমি ভাড়া দিতেই আপনার চলে যাচ্ছে তাহলে আপনার যদি নিজস্ব অর্থায়ন থেকে যদি আপনার জমি ভাড়া দিতে হয় তাহলে তো আপনার খামার করে কোনো লাভ নেই এই জন্য আপনাকে খামার করার জন্য নিজস্ব নিজস্ব অবশ্যই জমি থাকা জরুরি ষষ্ঠতম যে বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন দর্শক সেটি হচ্ছে নিজস্ব মূলধন বা নিজস্ব প্রাপ্তি স্থান থেকে যে মূলধনগুলো আপনারা পাবেন দেখা যাচ্ছে যে আপনি খামার করার সময় দেখা যাচ্ছে আপনি বিভিন্ন এনজির থেকে লোন করছেন খামার করার আগেই তাহলে আপনার ওই খামারের যে উন্নয়নমূলক কিছু এগুলোকে আপনাকে মানুষকে দিতেই যাবে এই জন্য আপনার খামার করার জন্য আপনাকে নিজস্ব মূলধনগুলো আগে সংগ্রহ করতে হবে যেমন যদি আপনি দশটা গরুর খামার করতে চান দেখা যাচ্ছে যে দশটা গরুর খামারের টাকা আপনার কাছে নাই সেই জন্য আপনাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে আপনি নিজস্ব মূলধন থেকে দুইটা গরু দিয়ে শুরু করেন বা একটা গরু দিয়ে শুরু করেন তাহলেই দেখা যাচ্ছে যে আপনার একটা গরুর থেকে ধীরে 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 আপনার খামারে গরুর সংখ্যা বাড়বে এবং এই গরুর সংখ্যা যখন বাড়তে শুরু করবে তখন বিভিন্ন এনজিও আপনাকে ডেকে লোন দেবে তখন আপনি ওই আপনার খামারের যে লাভ হবে ওই লাভের টাকা দিয়ে আপনি এনজিওগুলো চালাতে পারবেন সপ্তমতম যে বিষয়গুলি দর্শক খেয়াল রাখবেন সেটি হচ্ছে খামার পরিচালনার জন্য দক্ষ কর্মী লাগবে আপনি দেখা যাচ্ছে যে আপনার খামার পরিচালনা করতেছেন হয়তো আপনার ওইখানে সময় দিতে একটু সময় লস হচ্ছে আপনার বিভিন্ন কাজ থাকতে পারে এই জন্য আপনার দক্ষ কোনো একটা কর্মী সংগ্রহ করবেন দেখা যাচ্ছে হয়তো আপনার কিছু জানা নেই কিন্তু ওই দক্ষ কর্মীর দ্বারা আপনি খামার পরিচালনা করতে পারবেন অষ্টমতম যে বিষয়গুলি খেয়াল রাখবেন দর্শক সেই বিষয়গুলো হচ্ছে দক্ষ ব্যবস্থাপনা ও পরিচালনার জন্য দক্ষ কর্মী লাগবে আপনার এই খামার পরিচালনার জন্য যদি আপনি দক্ষ কর্মী না রাখেন তাহলে আপনার খামারের গরুর বিভিন্ন প্রকার রোগ থাকতে পারে এই জন্য আপনাকে প্রথমে যে খেয়ালগুলো রাখতে হবে এই দক্ষ কর্মীগুলো আপনাকে সংগ্রহ করতে হবে যাতে করে আপনি যেটা বলতেছেন যেভাবে আপনি খামার পরিচালনা করতে চাচ্ছেন সেইভাবে যেন ও যেন আপনাকে হেল্প করে বা আপনার কাজে উৎসাহিত করে এই ধরনের দক্ষ খামার পরিচালনার জন্য দক্ষ কর্মীর দরকার তো দর্শক আমার এই ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই কৃষি সহায়ক চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন বন্ধুদের জানানোর জন্য বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন